আচ্ছা বন্ধুরা, আপনারা কি কখনো গরুর ভুঁড়ির স্যুপ খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, আজকের ভিডিওটি দেখুন। আমার হাজবেন্ড হচ্ছে, তিনি এই গরুর ভুঁড়িটা ভীষণ পছন্দ করেন, তো তার জন্য তিনি গরুর ভুঁড়িটার স্যুপ খাচ্ছেন। আমরা এখানে দেখছিলাম কিভাবে সেটা বানানো হয়। এখানে কিছু ভুঁড়ি দেওয়া হয়েছে, তারপর কিছু ধনিয়া পাতা অ্যাড করা হয়েছে, আর স্পাইসি করার জন্য কিছু মশলা অ্যাড করা হয়েছে। এরপর অবশেষে এই পানিটা দেখে আসলে আমাদের রুচির অভাব হয়ে গিয়েছিল। আমি বলছিলাম যে তুমি এটা কিভাবে খাবে। এরপর এখান থেকে এই গরুর ভুঁড়ি জাল দেওয়া যে পানিটা, সেটা এখানে দেওয়া হয়ে গেল, বাস রেডি হয়ে গেল। আমার হাজবেন্ড টাকাও দিয়ে দিল। এরপর এখান থেকে সেটা রেডি করে আমার হাজবেন্ডকে হাতে তুলে দেওয়া হয়েছে। আমি চিন্তা করছিলাম এই গরুর ভুঁড়িগুলো দিয়ে সে কীভাবে খাবে। আমি তাকে বারবার না করছিলাম যে প্লিজ এটা খেও না, এটা খেও না, কিন্তু তার এটা অনেক পছন্দের, সো তিনি তো খাবেনই। এরপর আমরা আমাদের নিজেদের জন্য এখানে কিছু কাঁকড়া নিয়ে নিয়েছি, তো আমার আবার কাঁকড়া ফ্রাইটা অনেক ভালো লাগে। এরপর এখান থেকে আমি অল্প 100 গ্রামের মতো কাঁকড়া ভাজা নিয়েছি। এখানে অনেক ফ্লেভারের জুস বানানোর জন্য অনেক ফ্লেভার রাখা আছে, যা যেটা ভালো লাগবে সে সেটাই খেতে পারবে। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।